হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন আরেকটা ভ্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই। তো প্রথমেই তোমরা হয়তো ভাবছো আমি এসব কী দেখাচ্ছি, তো সবার আগে বলে নিই যে দুবাই থেকে আসার এক সপ্তাহ পরই ছিল আমার গৃহপ্রবেশ। তো তারই জোগাড় জানতি চলছে। এই বাড়িতে মা যে জিনিসগুলো কিনে রেখেছিল সেগুলো এখন নিয়ে যাওয়া হচ্ছে নতুন বাড়িতে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, দুবাই থেকে ঘুরে এসে না আমি অল্প অল্প করে প্রত্যেক দিনের ব্লগ করেছি, যেগুলো সবগুলো মিলিয়ে আমি একটা ব্লগ তৈরি করেছি, যেটা তোমাদের সামনে দুটো পার্টে আমি দেখাবো, গৃহপ্রবেশের আগের ব্লগগুলো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। তো আগের দিন রাত্রিবেলা সমস্ত কিছু জিনিস নিয়ে এসে রেখে দিয়েছিলাম, পরের দিন সকালবেলা চলে আসলাম আবার আমার নতুন বাড়িতে। সব পরিষ্কার করে গেছিলাম, সব নোংরা হয়ে গেছে, কি অবস্থা! এত পরিষ্কার পরিচ্ছন্ন করে গেছিলাম ঘুরতে যাওয়ার আগে, এসে দেখছি সব শেষ, সব নোংরা। শুনে নিলে যে ঘুরে এসে দেখলাম সব নোংরা। তো যাই হোক, আমরা একটা লোক লাগিয়েছিলাম যিনি হচ্ছে সব পরিষ্কার করছিলেন, আর এদিকে আমাদের পর্দা লাগানোর লোক চলে এসেছিলো, কারণ দুদিন পরেই ছিল আমাদের গৃহপ্রবেশ। তো এই কাকু এসেছিলেন পর্দার সমস্ত কিছু মানে ডিজাইন দেখাতে, তারপরে আমরা পছন্দও করে নিয়েছিলাম, আর সেই অনুযায়ী বাড়িতে আমাদের পর্দাগুলো লাগানো হয়ে গেছে। তো তোমরা আস্তে আস্তে সবটা দেখতে পারবে, জানতে পারবে। দেখো এখানে পর্দাগুলো কি সুন্দর, তাই না? আমার ব্লুটা বেশি ভালো লাগছিলো, আমার আর আমার বড় দুজনেরই ব্লুটা খুব পছন্দ ছিল। আরও কিছু হালকা কালার দেখিয়েছিলো, কিন্তু আমি হালকা কালারগুলো নিইনি, কারণ আমি জানি যে হালকা কালার নিলে বাড়ির কি পরিস্থিতি হতে পারে। আর এখানে দেখো পুরো সেই যাযাবরদের মতন জিনিসপত্রগুলো হয়ে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তোমরা দেখেছো আগের দিন রাতে এনেই জিনিসপত্রগুলো রেখেছিলাম, তো গুছানোর আর টাইম হয়নি। মানে তখন না সত্যি মাথা ব্যথা ঘুরছিল যে কোনটা ছেড়ে কোনটা করবো, কিচ্ছু বুঝতে পারছিলাম না। আর এখানে দেখো আমার ঠাকুর, আমার মা লক্ষ্মী বিছানার উপরে বসে রয়েছে, কারণ তখনও পর্যন্ত আমাদের সিংহাসন পুরো দেয়নি। তো যাই হোক, ব্লগটা পুরো দেখতে থাকো, তোমরা সবটাই পুরো জানতে পারবে, বুঝতে পারবে। আর এখানে দেখো নিচে আমার বরের যে মেশিনটা রয়েছে সেখানে কিছু জিনিসপত্র রয়েছিল, মানে দোকানঘরটাও পরিষ্কার করার ব্যাপার ছিল। আর সবার আগে বলি, দেখো একটা বাড়িতে অনুষ্ঠান করতে গেলে কত কাজ থাকে, তার উপরে আমার আবার নতুন বাড়ি, সেখানে তো আরও বেশি বেশি করে কাজ ছিল। সত্যি বলছি, মানে দুবাই থেকে ঘুরে আসার পরে, মানে ঘুরে আসার পর যে একটা জার্নির পর যে একটা রেস্টের দরকার হয় সেটা আমরা একদমই পাইনি, কারণ একটুও আমরা নিঃশ্বাস ফেলার টাইম পাইনি। আর এদিকে দেখো গেটে কালার হচ্ছিল, কারণ গেটে না আমাদের কালো রং করা ছিল, তো কালো রংটা কেমন লাগছিলো, তো সেই কারণে কালো রংটা চেঞ্জ করে এই স্কাই কালারটা করা হচ্ছিলো। তোমরা সবাই বলো যে গেটের কালারটা কেমন হচ্ছে, আমাদের তো খুবই ভালো লাগছিলো। রঙের মিস্ত্রি ওখানে কাজ করছে, কিন্তু আমি বাড়ি এলাম, তার কারণ এখন বাজে হচ্ছে প্রায় 3:30, আমি গেছি সকাল 8টায়, আর খিদেতে পেটে পুরো ছুঁচোই ডন মারছে। তো বাড়ি গিয়ে এখন খাবো, খেয়ে হচ্ছে স্নান টান করে আবার যেতে হবে। আর ব্যাপারটা হচ্ছে যে সকালবেলা একবার খেয়েছিলাম, ওখান থেকে রুটি কিনে খেয়েছিলাম, কিন্তু সেই রুটিটার পেটে এতক্ষণ নেই, কারণ প্রচুর খাটনি হয়েছে, সব কিছু তো ভিডিও করা সম্ভব নয়, আর দেখাতেও পারিনি, আর গায়ে প্রচণ্ড নোংরা। এখন দেখি স্নান করে খেটে আবার যাব, গিয়ে প্রচুর কাজ আছে, এখনও প্রচুর কাজ, এখন আবার মার্বেলের মিস্ত্রি আসবে। ভাবলাম স্নান করবো বাড়িতে এসে, দিয়ে খাওয়া দাওয়া করে যাবো, তা কিছুই স্নান ফান হলো না, হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিলাম। খাওয়া দাওয়া করতে করতে আমার মিস্ত্রি ফোন করেছে, এখন আবার ছুটছি। পুজোর আগের কটা দিন যে আমাদের কীভাবে কেটেছে সে একমাত্র আমরাই জানি, মানে খুব বাজে, মানে এতটা চাপের মধ্যে দিয়ে কেটেছে, এর আগে কোনোদিনও এত চাপ আমাকে নিতে হয়নি। আর এদিকে মার্বেলের ওই মিস্ত্রি দাদাও চলে এসেছিল। তো এই সময় রাজা এসেছিল দেখতে যে আমি কি করছি না করছি। সবার আগে বলে নি, রাজা হচ্ছে আমার ছেলেবেলার বন্ধু, তোমরা অনেকেই জানো, যারা জানো না তাদের উদ্দেশ্যে বললাম। আর এই দেখো এই কিচেন ক্যাবিনেটের ওপরে গ্রানাইটটা পাতা হলো, যেটা তোমরা এক্ষুনি দেখলে কাটতে। তো এই জিনিসগুলো কমপ্লিট করা ছিল না, তো সেগুলো কমপ্লিট করার জন্যই এই মিস্ত্রি দাদাকে ডাকা হয়েছিল। আর এদিকে একটা ওয়াশ বেসিনের এরিয়া তৈরি করা হয়েছে যেখানেও গ্রানাইটটা পাতা হলো, কিন্তু তোমাদেরকে বলে রাখি যে ওয়াশ বেসিনটা লাগানো হয়েছিল আমাদের পুজোর দিন, সেটা তোমরা আস্তে আস্তে সবটা দেখতে পারবে। তো এর পরের দিনের যে ভিডিওটা সেটা হচ্ছে যে ইলেকট্রিক মিস্ত্রি আর হচ্ছে তোমার কলের মিস্ত্রির দাদাদের অনেকগুলো কাজ ছিল, যেটা হচ্ছে এই যে এই বেসিনের উপর, কিচেনের বেসিনের ওপরে হচ্ছে তোমার ট্যাপ লাগানো, যেগুলো একদমই কমপ্লিট করা ছিল না। আমি বলছি না যে কোনটা ছেড়ে কোনটা করবো আমি বুঝতে পারছিলাম না, তোমরা নিশ্চয়ই সেটা দেখে বুঝতেই পারছো। আর তারপরে পুজোর আগের দিন আমরা বেরিয়ে পড়লাম গঙ্গা স্নানের জন্য, তার কারণ আমার অপারেশনের পরে গঙ্গা স্নান করা হয়নি, তো নতুন বাড়িতে ঢুকবো, তার আগে তো গঙ্গা স্নানটা মাস্ট, তো সেই কারণে আমরা চলে গেলাম গঙ্গা স্নান করতে।
পুজোর দিন আগের যে তোড়জোড়টা থাকে সেটাই ছিল, আর আমার মাথায় মানে আমাদের মাথায় যে কী পরিমাণ চাপ ছিল সেটা হচ্ছে ধারণার বাইরে। তাই যেটুকু যেটুকু পেরেছি তোমাদের সামনে অল্প অল্প করে ভিডিও নিয়ে সেগুলোকে একটা ভিডিওতে মানে এডিট করে সেটা তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করেছি। তো জানি না তোমরা কতটা বুঝতে পারছো, তবে আশা করছি কিছুটা অন্তত বুঝতে পারছো। আর একটা কথা, সেটা হচ্ছে এটা পুজোর দিন আগের দিনের বেলার ভিডিও, আর রাতের বেলার ভিডিওটা ছিল আরও অনেক মজাদার। তো রাতে আমরা কী কী করেছি না করেছি পুজোর আগের দিন সবটা শেয়ার করব দ্বিতীয় ব্লগে, তো মানে সেকেন্ড পার্টে আর কি, দ্বিতীয় ব্লগ বলাটা ভুল, সেকেন্ড পার্টে। তো গঙ্গা স্নান করে আমরা চলে আসছিলাম বাড়ি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আজ তবে আসি, টাটা।